প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ফাইভসের নতুন একটি আলোচনা পর্বে আজকের এই আলোচনা পর্ব বা ক্লাস যে টপিকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব তা হলো আগামী দু সালে তোমরা যারা ডব্লিউ বি অর্থাৎ অর্থাৎ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কিন্তু জানো অলরেডি যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো বা দেখে থাকো তারা কিন্তু অবগত আছো যে তোমাদের ইংরেজি সাবজেক্টকে কেন্দ্র করে আমরা কিন্তু একটি সাজেশান সিরিজ তৈরি করেছিলাম যার স্টেপ বাই স্টেপ ক্লাস কিন্তু আমরা অলরেডি আপলোড করা শুরু করে দিয়েছি তো বিগত আলোচনা পর্বে আমরা যে টপিককে কেন্দ্র করে কথা বলেছিলাম তা হলো তোমাদের এই যে ইংরেজি টেক্সট বুকের একেবারে দ্বিতীয় যে গল্প স্ট্রং রুটস যেটা লিখেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম তো ওনার এই অটোবায়োগ্রাফিক্যাল স্কেচের মধ্য থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন্স যে লাইনগুলোকে কেন্দ্র করে কিন্তু আগামী দু সালে তোমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হতে চলেছে তো সেই পর্বটি তোমরা যারা অলরেডি দেখেছো খুবই ভালো কথা না দেখে থাকলে তোমাদের জন্য কিন্তু পুরো প্লে লিস্টের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান কিন্তু দেখে নিতে পারো তো আজকের এই আলোচনা পর্বটিতে আমরা এই স্ট্রং রুটস থেকে যে পর্বটি আলোচনা করব তা হলো তোমাদের ইংরেজি যে প্রশ্নপত্র তার যে পার্ট বি বা সেকশন টু মনে করো এই সেকশন টু বা পার্ট এর মধ্য থেকে যে স্ট্রং রুটসের অংশ থেকে যে ব্রড প্রশ্ন বা সিক্স মার্কসের প্রশ্ন যেগুলো হতে পারে তো সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি তোমরা যদি হাতে খাতা কলম থাকে তাহলে তোমরা নিতে পারো নাহলে তোমরা আলোচনা পর্বটি আগে দেখে নিয়ে শেষে স্ক্রিনশট করে রাখতে পারো তো যাই হোক চলো আমরা মূল স্ক্রিনে ফিরে যাই তো দেখো তোমরা এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ পার্ট বি কোয়েশ্চেন্স সাজেস্টেড বাই অ্যাম্বিশন ভাইভস আচ্ছা তো দেখো এখানে আমি আর কোনো কথা না বাড়িয়ে একদম সরাসরি প্রশ্ন আলোচনা করছি দেখো এক নাম্বার প্রশ্ন যেটা আমি লিখেছি ওখানে যে টপ টেন লাইন্স আমি লিখেছিলাম তার মধ্যে কিন্তু এই লাইনটা অবশ্যই ছিল এই যে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিন্যান্টলি মুসলিম তো এই যে লাইনকে কেন্দ্র করে যে প্রশ্ন হতে পারে তোমাদের সিক্স মার্কসের তার মধ্যে দেখো এই যে লাইনটা তুলে দিয়ে হতে পারে হু ইজ দ্য স্পিকার এটা হতে পারে এবং এর সাথে সাথে আর একটি ব্রেক করা প্রশ্ন সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য লোকালিটি ফ্রম দ্য ন্যারেটার্স পয়েন্ট অফ ভিউ মানে এই যে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিন্যান্টলি মুসলিম বলছে যে আমাদের এলাকাটি ছিল আগে থেকেই মানে মুসলিম অধ্যুষিত এলাকা তো এর পরের অংশে কিন্তু আছে তথাপিও সেখানে অনেক হিন্দু ফ্যামিলি বাস করত বা হিন্দু পরিবার বাস করত। তো এই যে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে একটা মানে ফ্রেন্ডলি যে বসবাসের একটা চিত্র সেখানে পাওয়া গিয়েছিল ওই স্ট্রং রুটসের মধ্য থেকে সেই চিত্র কিন্তু এখানে বা লোকালিটি বা ওই এলাকার বর্ণনা কিন্তু এখানে দিতে বলছে তো সাথে সাথে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি দেখো ডেসক্রাইব দ্য লোকালিটি ফ্রম দ্য ন্যারেটার্স পয়েন্ট অফ ভিউ এই প্রশ্নের পরিবর্তে বা এই যে দুটো ব্রেক করা প্রশ্ন আছে এর পরিবর্তে কিন্তু এই যে কমনাল হারমোনি যদি আসে তা দুটোরই অ্যান্সার কিন্তু সেম হবে এটা তোমরা মাথায় রেখে দিও যেটা আমি এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি লিখে দিয়েছি তারপরে এখানে নেক্সট দ্বিতীয় নাম্বারে দেখো হোয়াই ডোণ্ট ইউ সে দিস টু দ্য পিপল এইটাও কিন্তু ওই টপ টেন লাইন্সের মধ্য থেকে কিন্তু আমি নিয়েছি বা ওখানে কিন্তু দিয়েছিলাম বা উল্লেখ করেছিলাম দেখো এখানে হু সেইট দিস টু হোম কে কাকে বলেছিলেন আচ্ছা তারপরে ওয়ার্ড ডাজ দ্য ওয়ার্ড দিস রেফার টু হিয়ার এখানে এই দিস বলতে এখানে কি বুঝিয়েছে আচ্ছা তারপরে দেখো ওয়াই ডু দ্য পিপল কাম টু দ্য স্পোকেন পারসন তার মানে এখানে যার কথা বলা হয়েছে তার কাছে কেনই বা লোকজনেরা আসতেন বা আসতো আচ্ছা এটা বর্ণনা দিতে বলছে তারপরে তিন নাম্বার প্রশ্ন দেখো ডেসক্রাইব কালামস চাইল্ডহুড অ্যাস পার ডক্টর কালামস ডেসক্রিপশন ইন স্ট্রং রুটস ডক্টর কালাম যেমনভাবে তার স্ট্রং রুটস এই মানে অটোবায়োগ্রাফিক্যাল সাহিত্যিক কাজের মধ্যে বর্ণনা দিয়েছেন তার চাইল্ডহুড বা শৈশবকে ঠিক সেই রকমভাবে কিন্তু শৈশবকে বর্ণনা করতে বলছে এখানে তো এর সাথে সাথে দেখো এখানে আমি মার্ক দিয়ে লিখেছি হোয়াই ডিড কালাম থিঙ্ক মানে কালাম কেন ভাবতেন দ্যাট যে হি হ্যাড আ সিকিউর চাইল্ডহুড যে তার একটা নিরাপদ শৈশব ছিল আচ্ছা তো ব্যাপার হচ্ছে এই দুটোরই আনসার কিন্তু সেম হবে যার জন্যে আমি এখানে স্টার মার্ক দিয়ে কিন্তু অল্টারনেট প্রশ্নটি আমি লিখে দিয়েছি তারপরে কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো এখানে হোয়াট কাইন্ড অফ লাইফ উড কালামস ফাদার লিড কালামের বাবা কেমন ধরনের জীবনযাপন করতেন তো এর অল্টারনেটিভ প্রশ্ন বা সেম অ্যান্সার কিন্তু হবে এই প্রশ্নেরও যে ডেইলি রুটিন অফ ডক্টর এ পি জে আবদুল কালামস ফাদার আচ্ছা এখানে তোমরা এটা মাথায় রেখো যে দুটোর প্রশ্নেরই আনসার সেম হবে আমি কিন্তু এখানে সেগুলো অল্টারনেটভাবে লিখে দিচ্ছি তারপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো হোয়াট রেসপন্স ডিড কালামস ফাদার গিভ হিম অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি এই যে প্রার্থনা এবং আধ্যাত্মিকতা এর ব্যাপারে ডক্টর কালামের বাবা ডক্টর কালামকে কী উত্তর দিয়েছিলেন সেটা লিখতে বলছে তো এরই উত্তর যা তারই উত্তর কিন্তু দেখো এই প্রশ্নের সাথে খাটবে রিলেভেন্স অফ প্রেয়ার অর্থাৎ রিলেভেন্স অফ প্রেয়ারকে কেন্দ্র করে যে কোনো প্রশ্নই আসুক না কেন সেই দুটোর আনসারই কিন্তু সেম হবে এটা মাথায় রেখো তারপরে এখানে ছয় নম্বর প্রশ্ন দেখো হাউ ডিড হিজ ফাদার্স টিচিং ইনফ্লুয়েন্স দ্য ইয়াং কালাম অর্থাৎ ছোট্ট কালামকে তার বাবার যে শিক্ষা কেমনভাবে অনুপ্রাণিত করেছিল আচ্ছা তারপরে দেখো এই প্রশ্নেরই উত্তর যা তার অল্টারনেট প্রশ্ন বা সেম উত্তর হবে এই প্রশ্ন যদি আসে যে কালামস ফাদার্স অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যাডভার্সিটি মানে কালামের বাবার যে পয়েন্ট অফ ভিউ ছিল এই অ্যাডভার্সিটি বা প্রতিকূল অবস্থার ব্যাপারে সেটা কিন্তু লিখতে বলছে তো এর উত্তর যা এর উত্তরও কিন্তু সেম হবে এক দু লাইন সেখানে একটুখানি মানে পাল্টে দিতে হবে তো দেখো এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম দু সালের জন্যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তোমাদের জন্য কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এর সাথে সাথে অবভিয়াসলি তোমরা টাইটেল কিন্তু অবশ্যই দেখে রাখবে তো এটা আমি তোমাদের দি আইজ হ্যাবিট এই গল্পের থেকেও কিন্তু বলেছিলাম টাইটেল দেখতে তো তোমরা কিন্তু তোমাদের টেক্সট বুকের মধ্যে প্রত্যেকটি গল্প হোক কিংবা কবিতা বা নাটক প্রত্যেকটি টাইটেল কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে কেননা টাইটেল যদি পড়ে রাখো তাহলে কিন্তু পুরো ওই যে টেক্সট সম্পর্কেই কিন্তু তোমাদের একটা সুন্দর ধারণা চলে আসে তো যাই হোক দেখো আজকের আলোচনা পর্বে কিন্তু তোমাদের সাথে এতটুকুই ছিল শেয়ার করার বিষয় স্টেপ বাই স্টেপ কিন্তু একদম স্টোরি বা কবিতা অনুযায়ী বা নাটক অনুযায়ী তোমাদের ওর মধ্য থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এমসিকিউ এসে এবং সাথে সাথে তোমাদের ইম্পর্ট্যান্ট যে গ্রামারগুলো আসতে পারে তার মধ্য থেকে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো যাই হোক তোমরা যারা রেগুলারলি আমাদেরকে দেখছো খুবই ভালো কথা তোমরা যারা নতুন ভিজিট করছো তোমাদের জন্য একটি কথা বলি তোমরা যদি মনে করো যে এরকম টপিক তোমাদের উপকার হচ্ছে বা হেল্পফুল মনে হচ্ছে তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং এবং তোমাদের সুবিধার্থে আমি কিন্তু তোমাদের দু সালের যারা তোমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম তোমরা যদি মনে করো আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে তাহলে তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা চাইলে অবশ্যই জয়েন হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো সেভেন এইট যেটা এই চ্যানেলের ব্যাকগ্রাউন্ডেও দেওয়া আছে এবং আমি এখানে লিখে দিয়েছি তোমরা চাইলে পার্সোনালি কিন্তু তোমাদের কোয়েরি এই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা এস এস করে জানাতে পারো তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের নতুন একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে